তবে কি আপু আর আপুর শ্বশুর বাড়ি যাচ্ছে না? এই সংসারটা কি, সম্পর্কটা কি এই পর্যন্তই সমাপ্ত ঘটবে, নাকি আবারও সামনের দিকে আগে মানে আগানো যাবে, এরকম কিছু জানি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকাল থেকে। তো আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য হলো চলে আসলাম। তো গতকালকে হলো ভিডিও দিতে পারি নাই, কারণ যেহেতু বাসায় একটু ঝাঁ ঝামেলা হয়ে গেছে, তো আমার উপরে অনেকে দোষারোপ করতেছে, মানে আফুর সংসার ভাঙার পিছনে নাকি আমি দায়ী, মানে আফুর আমি বেশি উৎসাহ দিতেছি, আফুর আমি বাসা দেখাইতে নিয়ে যাইতেছি। তো সব মিলাইয়া আবার অনেকে বলতেছেন যে আমার ননাসে রাইখা দিলে আমাদের নাকি অনেক বেশি উপকার হবে, কারণ তার দেখায় আমরা একটু ভিউ কামাইতে পারবো, ইনকাম করতে পারবো, বা তার ইনকামে টাকা আমরা খাইতে পারবো। তো অনেকে অনেক প্রশ্ন করতেছেন। আসলে মানুষ বলতেই রাগ অভিমান থাকে, আর বিশেষ করে আপন মানুষগুলোর উপরে বেশি রাগ অভিমান হয়, যেটা আমরা সবাই জানি, বুঝি, দেখি। তো যাই হোক, একটা স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান হবে, এটা স্বাভাবিক। রাগ অভিমান না হলে কখনো ভালোবাসা মধুর হয় না, বা ভালোবাসা গভীরে পৌঁছায় না। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বেশি ঝগড়া করি, আপনাদের ভাইয়া আর আমি অনেক অনেক বেশি। যেরকম একটা ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, সেম আমরা ওরকম সারাদিন ঝগড়া করি। আবার সারাদিন কিন্তু আমরা ঝগড়া করলে যে মানে কথা বলবো না বা আলাদা হয়ে যাব, ওরকম চিন্তা আমরা কখনো করি না। তো যাই হোক, আফুর বিয়ের বয়স হয়েছে প্রায় 3.5 বছর প্লাস। তো আমার বিয়ে হয়েছে 2.5 বছর প্লাস, আফুর বিয়ের 1 বছর পরে হলো আমার বিয়ে হয়েছে। তো যাই হোক, আফুর একটা বেবি আছে। তো এখন খারাপ ভালো যা যারটা সেই সেই ভালো বুঝে। তো অনেকে কমেন্ট করেন যে আফু যা করতেছে ঠিক করতেছে না, সে কোনো কাজেরই না, একটা সংসার করতে গেলে এরকম অনেক কিছু হয়, তাই বলে এরকম আলাদা হয়ে যাওয়ার চিন্তা আপনারা কেন করেন? আবার মানে যাই হোক, যার যা জায়গা থেকে সেই সেই বুঝে। তো অনেক দিন হয়েছে, প্রায় 8-9 দিন হয়ে গেছে আফু আসছে, সবাই জানেন এই বাসায়। তো মাঝে মধ্যেই তাদের মধ্যে একটু ঝাঁ ঝামেলা হয়। তো আফুর একটা অভ্যাস হলো, কিছু হইলেই হলো মানে সাথে সাথে সব কিছু নিয়ে চলে আসা, বা আর যাব না এরকম কিছু বলা। কিন্তু অবশেষে কিন্তু কিছুদিন গেলে আফু ঠিকই মানে নিজে থেকে ওই রাগ অভিমানগুলো ভাইগা চিন্তা করে যে আসলে আলাদা হয়ে গেলে বা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেলে তার ছেলের কি হবে, বা মানে ভবিষ্যৎটা কেমন হবে, এরকম কিছু চিন্তা করে। কিন্তু রাগ হলে হুটহাট একটা কিছু বইলা ফেলে বা একটা কিছু কইরা ফেলে, এটা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া ঠিক না, কিন্তু তাও দিয়া ফেলে বা আমরাও দিই, তা সে দেয় বা সে বলার ক্ষেত্রে আমরাও অনেক কিছু বলি, আপনারা জানতে চান সেই ক্ষেত্রে। তো যাই হোক, এগুলা করা হলো উচিত না, আমাদের আসলে ভুল হয় এগুলা, কারণ রাগ অভিমান থেকে অনেক সময় অনেক কিছু কইরা ফেলি, আবার অবশেষে কি রাগটা চলে গেলে আবার মানে ওই জিনিসটা থেকে বিরত হই, বা চিন্তা তখন চিন্তা করি যে আসলে এই কাজটা আমার ভুল হয়েছে। তো আসলে আমি ওরকমভাবে কথা গুছায় বলতে পারি না, যার যার ব্যাপার সে সেই ভালো বুঝে। তো আসলে একটা কথা কি জানেন, আপনারা আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে কি জানো বলে যে আপনার ননার যেমন তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছে, বা আলাদা থাকতেছে, আপনিও আলাদা হয়ে যান, বা আপনি রেডি হন, আপনার সংসারটাও ভাঙবে, তার সংসারটাও সে ভাঙে আসতেছে আর আপনার সংসারটাও ভাঙবে, এরকম কিছু। আসলে এরকম কিছুই না, কারণ আমি এরকম কিছু মনে করি না। আমি আসলে চেষ্টা করি, আমি আসলে মানে অনেক ছোটো একটা মানুষ, অনেক বড় না, কিন্তু আমি আমার দিক থেকে আমি যতটুকু চিন্তাভাবনা করি যে সবসময় বোঝানোর চেষ্টা করি। আপনারা আমাকে যতটুকু দোষারোপ করেন, আসলে আমি জানি না কেন করেন বা কোন দিক থেকে করেন।
সে যখন মানে বেড়াইতে আসলো, তো আফু যখন অসুস্থ ছিল, কিন্তু আমি কিন্তু আমার শরীরটা অনেক বেশি খারাপ, কিন্তু আমি তাও চাইছি যে আমার নন্দনটা একটু ভালো থাক, বা অসুস্থ যেহেতু তার একটু মানে হেল্প হোক, তার জন্য কিন্তু তার বাসায় গিয়েছি, থাকছি, বা আমি চেষ্টা করি তাকে একটু সাহায্য করার জন্য সব দিক থেকেই, বা সাপোর্ট করার চেষ্টা করি। তো অনেক দিন থাকার পরে ওই বাসায় প্রায় অনেক দিন থাকছে, থাকার পর হলো আসছে, তো আসতো না, তো আফুর হলো দাওয়াত ছিল, এজন্য হলো ভাইয়ারে নিয়ে আসছে। তো যাই হোক, তাদের কথা ছিল হলো দাওয়াত খাওয়ার পর চইলা যাবে, তো চইলা যায় নাই, ঝগড়া লাগছে। যাই হোক, ঝগড়া লাগার পরে হলো ভাইয়া যখন চইলা গেছে, তারপরে ভাইয়ার তো আমি বুঝাইয়া বলছিলাম যে ভাইয়া আপনি থাকেন, অনেকবার রিকোয়েস্ট করছি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো, তো ভাইয়া থাকে না, হয়তো বা থাকলে আফু এই রাগ অভিমানটা করতো না, আর এত দূর আগাইতো না এই জিনিসগুলা, চলা যাইতো। তারপরে হলো আফু 2-3 দিন পরে যখন মানে ভাইয়ার কল দিল না, ভাইয়া কল দিবে কীভাবে, ভাইয়ার তো ফোন ভাইগেই ফেলছে। তো যাই হোক, আফু যখন বলতেছিল যে আর যাবে না বা সব কিছু নিয়ে আসবে, আলাদা থাকবে, তার ভাইয়ার যদি ভালো লাগে তার কাছে আসবে, এরকম কিছু ওইখানে থাকবে না, তখন আমি বোঝানোর চেষ্টা করলাম আফুরে আসলে আপনারা তার কাছ থেকে একটু জায়গা নেবেন, যে তাকে আমি কখনো তার সংসার থেকে আলাদা হওয়ার জন্য কোনো ডিসিশন দেই কি না। সবসময় আমি চেষ্টা করি, কারণ আমি হয়তো বা এখন মা না, কিন্তু ভবিষ্যতে কোনোদিন আল্লাহ যদি চায় আমি মা হব, কিন্তু না হইলেও আমি এতটুকু বুঝি যে একটা সন্তান হওয়ার পরে একটা বাবা মায়ের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমি আফুকে সেটাই মানে বোঝানোর চেষ্টা করি প্রতিনিয়ত, যে একটা ছেলে সন্তান আপনার হয়ে গেছে, এখন যদি আপনি এরকম একটা ভুল ডিসিশন নেন বা ভাইয়াও নেয় তাহলে ভুল হবে, হয়তো বা কি আপনারা টাকা ইনকাম করেন, টাকার উপরে চলতে পারবেন, ওই মানে স্বামীর যে একটা মানে শূন্যতা ওইটা কখনো আপনার মনে হবে না, কিন্তু তারপরেও হয় কি এক সময় সাফায়েতের অনেক বেশি খারাপ লাগবো। যদি আপনারা ভুল ডিসিশনগুলো নিয়ে নেন, আমি সবসময় সাপোর্ট করি যে তারা এখন কিছু করার নাই, যদি যেহেতু একটা সন্তান হয়ে গেছে, ওই ক্ষেত্রে যদি একটা মানে ওয়াইফও মানে অন্যায় করে, ওইটা হাজব্যান্ডের মানে মাইনা নিতে হয় বা বোঝানোর দরকার, আর হাজব্যান্ড করলেও ওয়াইফের কিছু করার থাকে না, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি যেটা মনে করি, তো আমি সেটাই আফুকে বোঝানোর চেষ্টা করি, যে বলছি যে আফু এগুলো আনার এখন দরকার নাই, এখন যেহেতু আপনার এক্সাম চলতেছে আর এখন আপাতত এখানে থাকেন, রাগ অভিমান ভাঙলে হয়তো বা 1 সপ্তাহ 10 দিন 15 দিন থাকলে হয়তো, এমনিতেও তো আপনি এখানে থাকেন 4-5 দিন 1 সপ্তাহ থাকেন, তো এখন থাকেন যেহেতু এক্সাম চলতেছে, থাকেন, তারপরে রাগ অভিমান শেষ হোক, তারপরে বোঝা যাক কী হয়। তো গতবারও কিন্তু এমন হয়েছিল যে আর যাবে না, ঢাকা বাসা বাড়ি নিবে, এরকম কিছু ডিসিশন নিয়েছিল, কিন্তু তারপরে বোঝানোর পরে হলো আফু বুঝতে পারছে, আফু নিজে থেকে চলে গেছে। তো এরকম আমি চিন্তা করি, কিন্তু আফু এবার হলো একটু বেশি অভিমান করে ফেলছে, কিন্তু আফু আমাদের কথা শুনে নাই। তো অনেকে বলতেছেন যে আমি বাসা মানে এই বাসা থেকে আমরা উৎসাহ দিতেছি, আমিও মানে এই বাসা থেকে বাসা দেখতে নিয়ে যেতেছি, আসলে ওরকম কিছু না, আমি যেহেতু একটু অসুস্থ তো আমার একটু বেশি জাজিরা দৌড়াদৌড়ি করতে হইতেছে, কারণ একদিন ডাক্তার পাইতাছি না, আবার মানে এই সমস্যা সেই সমস্যা কইরা হলো আমার প্রায় 3-4 দিন ডাক্তার কাছে মানে দৌড়াইতে হইতে জাজিরাতে। তো তো যাই হোক, আমি হলো আমার কাজে গেছি, আমি কিন্তু আফুর সাথে বাসা দেখতে আমি আফুরে নিয়ে যাই নাই, আফু আফুর কাজে গেছে, আমি আমার কাজে গেছি, হয়তো বা সেও আমার কাজে কাজের সাথে মানে আমার সাথে গেছে, আবার আমিও তার সাথে গেছি, এরকম হয়েছে ব্যাপারটা। তো কারণ তার লাইফ, তার সংসার, তার সন্তান, তারটা সেই ভালো বুঝে, আমি তার ছোট ভাইয়ের বউ পোর জায়গায়, তা আমি তার কোনো জায়গায় মাতাবরি করতে চাই না, সেটা তার কাছ থেকে যাই না নেবেন, যে কখনো তাকে আমি ভুল ডিসিশন নেওয়ার জন্য হেল্প করি কিনা বা বলি কিনা, আমি সব সময় চেষ্টা করি যে ভালো হোক, এখন কিছু করার নাই, কি করবে আর কিছুই করার নাই। যাই হোক, অনেক কথা বললাম, আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি জানি না আপনাদের হয়তো বা কমেন্টগুলো দেখলে এক এক করে অ্যান্সারগুলো দিতে পারতাম, কিন্তু কারো কমেন্টের যদি আরও বেশি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমাদের আজকে কালকে রাত থেকে হলো আমাদের এদিকে, আমাদের এদিকে না সারা বাংলাদেশে হলো এমবি মানে নেটওয়ার্কে হলো সমস্যা, ইন্টারনেটে সরি নেটওয়ার্কে না ইন্টারনেটে সমস্যা করতেছে। তো এখনও ইন্টারনেট আসে নাই, তো ও এজন্য হলো ভিডিও আর আপলোড করা হয় নাই। তো আজকে আপলোড করতে পারবো কি না জানি না। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আরেকটা কথা বলি, আমার তালইজি মানে আপুর শ্বশুর অনেক বেশি হলো অসুস্থ। তো তিন চার দিন যাবত যতটুকু বুঝলাম অনেক বেশি অসুস্থ। তো আপু যেদিন ওই বাসায় গিয়েছিলো জিনিসপত্র নিয়ে আসতে, তখন তালইজি অনেকবার বারণ করছে। তারপর আপুর যতটুকু যা দরকার টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে, ফার্নিচারগুলো কিন্তু নিয়ে আসা হয় নাই, আর তারা না করছে যেন আনাও হয় নাই। তারপরে গত পরশু দিন হলো তালইজি কল দিছে, কল দেওয়ার পরে হলো আফু একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমি যতটুকু বুঝলাম যে তালইজি অনেক বেশি অসুস্থ, আর হসপিটালও ছিল ঢাকাতে তো সবাই জানেন। তো আফুর সাথে কথা বললো, মায়ের সাথে কথা বললো, আব্বুর সাথে কথা বললো, তাতে বুঝলাম যে অনেক বেশি অসুস্থ, কারণ কথার ধরনটাই একটু অন্যরকম হয়ে গেছে। তো গতকালকে হলো তালইজির আসার কথা ছিল, তো আমি চিন্তা ভাবনা করছিলাম ছোট্ট একটা মানুষ আমি, যদিও আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আরও বড় কেউ আছে বলার জন্য, কিন্তু তারপর আমি চিন্তা করছিলাম যে আপনাদের ভাইয়াকেও বলছিলাম যদি তালইজি আসে তাহলে হয়তো সকাল আসুক, যখনই আসুক আসার পরে হলো যাই কিছু মতো থাকে, খাওয়া দাওয়া করবে, যখন যায় তালইজির সাথে হলো আপকে বুঝাইয়া পাঠাই দেওয়া হবে। মানে যেহেতু সামনে রবিবার আপুর আবার এক্সাম আছে, আপু একদিন থাকুক বা দুই দিন থাকুক, থাইকার তারপর চলে আসতে হয়তো বা কি ব্যাপারগুলো, আর কারো মধ্যে রাগ অভিমানগুলো থাকবে না, আমি এরকম কিছু চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু তালইজি হয়তো বা অনেক বেশি অসুস্থ। তো কালকে রাতে হলো হঠাৎ করে রাত 10:30 দিকে হলো তালইজি কল দিয়ে হলো আমাদের সাফায়াতকে দেখতে চাইছিল। তাতে আমি যতটুকু বুঝতে পারলাম যে অনেক বেশি অসুস্থ না হইলে কিন্তু এরকম সিচুয়েশন হয় না। তারপর আফু বলছে তখন হলো সাফায়াত ঘুমাইছিল, ঘুমের অবস্থাতেই হলো দেখাইছে, তারপর হয়তো বা বেশিক্ষণ কথা বলে নাই। তো আজকে হলো আমি মাকে বললাম যে যায়া দেখে আসেন, আর আফুকে বুঝে বললাম যে আফু দেখে আসেন, কারণ হয়তো বা রাগ অভিমান এখন চলতেছে আপনাদের মধ্যে, আপনি যাইতেছেন না বা কিছু, কিন্তু এই রাগ অভিমানগুলো কিন্তু একসময় থাকবে না, আপনার ওই বাসায় থাকতে হবে, যাইতে হবে, যেহেতু আপনি ওই বাসার বউ তো যাইতে হবে, তো আপনারা দেখে আসেন। তো আমিও হয়তো বা যাইতাম, কিন্তু যেহেতু বিকাল হয়ে গেছে আমার বাসায় কেউ নাই, এই জন্য হলো আমার যাওয়া হয় নাই। তো মা আফুরে আর হলো দাদিকে পাঠাইছি, তিনজনে হলো গেছে তালইজিকে দেখার জন্য। তো আজকে দুপুরবেলা আবার হঠাৎ করে হলো আমি খাওয়া দাওয়া করে হলো শুয়েছিলাম, তো 3:30 দিকে হলো ভাইয়া আসছিল, মানে সাফায়াতের বাবা আসছিল, সে কোথায় যেন গিয়েছিল ওইখান থেকে আসছে, তা আমি তো জানি না আসছে, আমি শুয়েছিলাম। পরে হঠাৎ করে হলো আমি একটু বের হয়েছি, তখন দেখি ভাইয়া আসছে। তো ভাইয়ার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন, ভাইয়া শুধু বললো ভালো আছি। তারপর অনেক মানে দুপুরে খাবারের জন্য অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ভাইয়া খাবারটা খাইলো না, ভাইয়াকে দুষ্টাইম করে হাসতে হাসতে এটাও বললাম যে এত রাগ করা ভালো না, আজকে কিন্তু থাকবেন, যাওয়া দরকার নাই, এরকম কিছু বললাম। হয়তো বা কি থাকলে তাদের মধ্যে আসলে দুজনের মধ্যে অনেক বেশি রাগ অভিমান চলতেছে জানি না, এই রাগ অভিমান আল্লাহ কখন মন থেকে তাদের মানে নিমিষ করে দিবে যাতে কারোর উপরে কোনো রাগ অভিমান না থাকে। তো যাই হোক, সবাই দোয়া করবেন তাদের সংসারটা যেন আবার আগের মতো হয়ে যায়, মিলিত হয়ে যায়, ঠিক থাকে, কারণ যেহেতু একটা সন্তান হয়ে গেছে, একটা সন্তান হয়ে গেলে তো কিন্তু আর কিছু থাকে না, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, ওইটাই আপনাদের মাঝে চেষ্টা করলাম, আসলে আমাকে কেউ ভুল দোষারোপ করবেন না যে আমি সাপোর্ট করি, আমি একটা হলো ছোট মানুষ বা তার ছোট ভাইয়ের বউ, আমি অন্য বাড়ির বিয়ে মানে এই বাড়ির বউ, কিন্তু আবার হয় কি তাদের তালে তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু আমি অন্যায়টার দিকে সাপোর্ট খুব কম করি, মানে যেটা ভালো হবে ওই দিকে সাপোর্ট করি, এর জন্য আমাকে অনেকে খারাপ বলে, কারণ তারা একটা ভুল কথা বলতেছে ওইটা নিয়ে আমি একটু কাটছিট করতেছি, মানে এটা না এমনি না এমনি, এই জন্য আমাকে অনেকে খারাপ বলে, কিন্তু তাতে আমার কিছু আসবে যাবে না, কারণ সত্যি সত্যি এই এটা একদিন পরে হোক আর 10 দিন পরে হোক, মিথ্যা কখনো গোপন থাকে না, একদিন ফাঁস হয়ে যায়।
তো যাই হোক, আমি সব সময় চেষ্টা করি তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের সংসারটা ভালো মতন টিকুক। তো যাই হোক, অনেক কথা বললাম, আফুরা ওই পাশে গেছে, ওই পাশে গেলে তো অবশ্যই আফুর চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন যে কি করলো বা না করলো, আমার যাওয়া হয় নাই। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর থাক, আজকে কিছু বলবো না, যদি আপনাদের নতুন কোনো কমেন্ট মানে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কেডাই সাব্বা, কেডাইছে, কেডা কে আইছে, কে বাপের পাইয়া কি খুশি, কে আইছে, কে রে, কে লাখটার খুশি হয়ে গেছে, আব্বা 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 ইস কি খুশি, ওইটা কই রে, ওইটা কই রে, কেমন এক কুড়িটা খুশি হয়ে গেছে বাপের পাইয়া, বাইরে হলো ভাব দিছি, তো আজকে আমরা তো জানতাম না বাইরে আসবো, ডিম ভাইজা দিয়েছে এখন আপাতত, তারপরে পরে যাওয়ার পর পড়বে। আমরা করছিলাম আজকে করলা ভাজি, তারপর হলো নিরামিষ, ক্যা 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 ক্যা